হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি আছে তোমাদের জন্য আজকের ভেরি ভেরি একটি ভিডিও যাচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কারণ এত আগে তোমাদের এলএ কিউ প্রশ্নের মান সরি এলএ কিউ প্রশ্নের কেউ দেবে না আমি আজকের তোমাদের দুটি অধ্যায় থেকে এলএ কিউ ইম্পর্টেন্ট এলএ কিউর প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে তোমরা একটু বুঝে নাও এটি যদিও তোমাদের আমি একটি ভিডিওর মাধ্যমে এই সিলেবাস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনটা তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে তোমাদের এডুকেশনের মোট চারটি গ্রুপ আছে গ্রুপ ওয়ান তারপরে দেখতে পাচ্ছ গ্রুপ ওয়ান হয়েছে এক দুই তিন তিনটি চ্যাপ্টার নিয়ে গ্রুপ টু চার পাঁচ ছয় সাত আট চ্যাপ্টার নিয়ে এবং গ্রুপ থ্রি নয় দশ এবং এইদিকে আছে গ্রুপ ফোর এগারো এবং বারো এই দুটি চ্যাপ্টার নিয়ে আজকের আমি তোমাদের কাছে নিয়ে এসেছি যে গ্রুপ ওয়ানের যে তিনটি অধ্যায় আছে শিখন শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান শিখন শিখন কৌশল এবং শিক্ষায় রাশিবিজ্ঞান এই যে তিনটি চ্যাপ্টার আছে তার ডান দিকে দেখতে পাচ্ছ এখানে এমসি কিউ এসএ কিউ এবং ডিএ কিউর নাম্বারটাও লেখা রয়েছে এমসি কিউ তিনটি অধ্যায় থেকে থাকে নয় আমি যত সম্ভব তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে এমসি কিউ দিয়ে দিয়েছি এবং এসএ কিউ দিয়ে দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে এমসিকিউ কিউ বাকি আছে প্রথম অধ্যায় থেকে যত সম্ভব তোমাদের এমসিকিউ কিউ নেই যাই হোক ডিএ কিউ অর্থাৎ বড় প্রশ্ন তোমাদের আট নাম্বার মানে দুটি প্রশ্ন এই তিনটি চ্যাপ্টার থেকে পড়ে তার মধ্যে তোমাদের যে অধ্যায় তিন শিক্ষায় রাশিবিজ্ঞানের থেকে একটি অঙ্ক আছে এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের স্কুল খুললে বিশেষ করে এই অঙ্কের ক্লাসটা তোমরা অবহেলা করবে না খুব ভালো করে বুঝে নেবে সহজ আছে একটু বুঝে নিলে ছাঁকা নাম্বার পাবে আটে আট পাবে এছাড়াও তোমরা যদি অঙ্ককে বুঝতে না পারো তাহলে তোমাদের রকম অসুবিধা হবে না এই দুটি চ্যাপ্টার অধ্যায় এক এবং অধ্যায় দুই থেকে আমি যে কটি প্রশ্ন এনেছি এই প্রশ্ন কটি তোমরা অবশ্যই মুখস্থ করো এর থেকে দুটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে কমন পাবেই পাবে এসো আমরা দুটি অধ্যায় থেকে যে প্রশ্ন নিয়ে এসেছি সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন অবশ্যই আমি আর অ্যান্সার তৈরি করে দেবো দেখতেই পাচ্ছ আগে আমার প্রশ্ন নির্বাচন করতে হবে তারপরে তার অ্যান্সার তৈরি করা একটু দেরি হবে কারণ প্রচুর সাবজেক্ট আছে এবং আমাকে অনেকের ওপর ডিপেন্ডও করতে হয় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টিচারদের ওপর কিছু কিছু টিচারদের ওপর ডিপেন্ড করতে হয় পরামর্শ নিতে হয় ফলে বুঝতে পারছো তাদের অ্যান্সারটা তৈরি করা একটু দেরি হবে আমি অবশ্যই আমি তোমাদের নোট বানিয়ে দেবো বড়ো প্রশ্ন কটি তোমাদের মোট বড়ো প্রশ্ন অর্থাৎ আট নম্বর মানের প্রশ্ন তার মধ্যে ফোর প্লাস ফোরও কিছু আছে মোট পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের ঠিক আছে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে আট নম্বর মানে তার মধ্যে ভেঙে ভেঙে চার নম্বর চার নম্বর আছে সেটা আমি আসছি না তার মধ্যে আট নম্বর মানের প্রশ্ন এর থেকে তোমাদের দু তিনটি প্রশ্ন পড়বে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এই দুটি প্রশ্ন তোমাদের গ্যারান্টি পড়বেই পড়বে এবং খুব ভালো করে যদি বই থাকে বুঝতে পারো তাহলে তোমরা এখন থেকে তৈরি করে নাও হলে আমি তোমাদের নোট বানিয়ে দেব দেখতে পাচ্ছি এবারে আমরা প্রশ্নের পত্রে আসি এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক প্রথম প্রথম চ্যাপ্টারটি লক্ষ্য করো যে প্রথম চ্যাপ্টারটি আছে শিখন এই শিখনের বাইশ সালে প্রশ্ন পড়েছিল দেখো মানসিক ক্ষমতা স্পিয়ারম্যানের তত্ত্ব ঠিক আছে স্পিয়ার মানে তত্ত্ব এটা খেয়াল রাখো তেইশেতে কি পড়েছে দেখো আটের আট আট মানে প্রশ্ন এইটা একের যে শিখনের যে চ্যাপ্টারের প্রশ্ন এইটা মনোযোগ বলতে কী বোঝো এবং শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো এটা আমার কমন ছিল তাই এটা পড়ে গেছে দাগ দেওয়া ছিল দেখতে পাচ্ছ তাহলে মনোযোগ পড়লো ওদিকে স্পিয়ার মানে তত্ত্বটা পড়লো বাইশ তেইশ চলে গেল এবারে দেখো চব্বিশ চব্বিশে কী এসেছিলো চব্বিশে এসছিলো তোমাদের প্রেষণা দেখো প্রেষণা এসছিলো প্রেষণা প্রেষণার চক্র এটা কিন্তু প্রথম অধ্যায় অর্থাৎ শিখনের প্রশ্ন ঠিক আছে প্রেষণা এসছিলো তাহলে এই তিনটে যে তিনটেকে যদি আমরা বাদ দিই এই শিখন চ্যাপ্টার থেকে তাহলে তোমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন কি দাঁড়াচ্ছে তিনটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে একটা ক্ষমতা থেকে একটা পরিণমন থেকে আর একটা বুদ্ধি থেকে দেখতে পাচ্ছ বুদ্ধি থেকে তাহলে এই যে তিনটি প্রশ্ন দিয়েছি এক নম্বর থেকে এক নম্বর অধ্যায় থেকে অর্থাৎ শিখন চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই করে এর থেকে একটি প্রশ্ন তোমাদের পড়তে চলেছে তার মধ্যে থেকে আমি আবার স্টার মেরে দিচ্ছি তোমাদের একের প্রশ্নটা একেবারে হানড্রেড পার্সেন্ট তৈরি করে নেবে হানড্রেড পার্সেন্ট তৈরি করবে এবং দুয়ের প্রশ্নটা হানড্রেড পার্সেন্ট তৈরি করবে এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন খুবই খুব ইম্পর্টেন্ট যদিও তোমরা তিনের প্রশ্নটা একটু পড়ে রাখবে দেখো একের প্রশ্নটা বলছে ক্ষমতা কাকে বলে থার্স বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো চিত্রটা এঁকে রাখবে তাহলে তোমরা আটে আট পাবে যদি চিত্রটা সম্বন্ধে একটু আঁকতে পারো দুয়ের দায়গের প্রশ্ন পরিনমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্ন হলো বুদ্ধির সংজ্ঞা লেখো সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো এই গেল তিনটি প্রশ্ন বন্ধুরা তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এরপরে দেখো অধ্যায় দুই অধ্যায় দুই শিখন কৌশল আচ্ছা শিখন কৌশল এর থেকে আমি তিনটে প্রশ্ন তোমাদের রেখেছি ঠিক ওই একই রকম সিস্টেমে আমি প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি একের দাগে দেখতে পাচ্ছ যে শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি স্কিনার বক্সের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো এটি ইম্পর্টেন্ট আছে কারণ দেখো তোমাদের চব্বিশ সালে পড়ে পড়ে গেছিলো থন ডাইকের সূত্র এখানে আমরা চব্বিশ তেইশ এবং চব্বিশ সালটা দেখে নেব কী পড়েছিল দেখো এখানে পড়েছিল এটা তেইশ সাল তেইশ সালে প্রাচীন অনুবর্তন পদ্ধতি এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব মনে রাখবে প্রাচীন অনুবর্তন এবং শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব এটি পড়েছিল কিন্তু চব্বিশ সালে কি পড়েছে দেখি দেখ এসো চব্বিশ সালে পড়েছিল থর্নডাইকের ডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটি পড়েছিল থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি তাহলে এইবারে তোমাদের এই শিখনের কৌশল হিসেবে স্কিনার কি এবং স্কিনার বক্সের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট আর দু দাগের প্রশ্ন তোমাদেরকে দিলাম সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি আলো সংক্ষেপে লেখো বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো এবং তার সঙ্গে অপানুবর্তন কাকে বলে একটা সংজ্ঞা ছোট সংজ্ঞা কিংবা তিনের দাগের প্রশ্ন দেখো স্পিনার প্রস্তাবিত শিডিউল কি শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা ব্যাখ্যা করো দেখো এখানে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি এবং শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা বিশেষত প্রায় একই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে তার মধ্যে সংজ্ঞাটাই রয়েছে স্পিনার প্রস্তাবিত শিডিউল কি আর অপানুবর্তন কাকে বলে এই দুটো প্রশ্ন তোমরা করে নেবে তাহলে এক একথায় দাঁড়ালো তোমাদের ধরতে গেলে প্রায় দুটো থেকে আড়াইটা প্রশ্ন হচ্ছে তাই না এটা এটা সম্পূর্ণ আলাদা এবং এই যে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং এই সক্রিয় অনুবর্তনের ভূমিকা ব্যাখ্যা করো প্রায় একই সবটাই একই শুধু অপানুবর্তন কাকে বলে এই শিডিউলটা কি স্কিনার প্রস্তাবিত শিডিউল কি এর সংজ্ঞা দুটো করে নিলে হয়ে যাবে তাহলে একের দাগের প্রশ্ন এবং দুয়ের দাগের প্রশ্ন এই প্রশ্ন দুটি খুব ভালো করে তোমরা তৈরি করবে তাহলে এই যে চারটি প্রশ্ন যদি তোমরা তৈরি করতে পারো এর থেকেই তোমরা অটোমেটিক দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে এবারে দেখো তিনের শিক্ষায় রাশিবিজ্ঞান শিক্ষায় রাশিবিজ্ঞান তোমাদের দু সালে দু সালে মিডিয়ান পড়েছিলো এটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান তোমাদের তিনটি জিনিস নির্ণয় করতে হয় মিন মিডিয়ান মোড মিন মিডিয়ান মোড এবারে তোমাদের এটা চব্বিশ সাল চব্বিশ সালে দেখো তোমাদের মিডিয়ান পড়েছিল চব্বিশ সালে মিডিয়ান পড়েছিল আর তোমাদের তেইশ সালে দেখতে পাচ্ছো এটা তেইশ সাল তেইশ সালের একটি অঙ্ক পড়েছিল মিন কাকে বলে অর্থাৎ গড় বার করতে বলেছে ঠিক আছে গড় বার করতে বলে তাহলে মিন পড়েছিল তা তোমাদের পড়ে থাকে মোড ওই জন্য তোমাদের চব্বিশ সালের ক্ষেত্রে মোডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মোডের অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং স্কুল খুললে যে স্যারেরা এই অঙ্ক করাবে অঙ্কগুলোর দিকে একটু লক্ষ্য করাবে ঠিক আছে এই গেল তোমাদের গ্রুপ এর পুরো সাজেশনটা এলেকিউ সাজেশন বলতে পারো এলকিউ সাজেশনটা শেষ হয়ে গেল এরপরে নেক্সট ভিডিও আমি তোমাদের নিয়ে আসবো তৃতীয় অধ্যায়ের এমসি কিউ কিংবা এসএ কিউ নিয়ে আসবো বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা রইল এবং ধন্যবাদ